হ্যালো বন্ধুরা আজকে আমি জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে মাধ্যমিকের ভূগোল ছাত্রছাত্রীদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে যে ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত সাজেশান দিয়েছিলাম তা আজকে পাঁচ নম্বর ভিডিও নিয়ে উপস্থিত হলাম এখানে ভারতের মৃতিকা পাঠ থেকে যা যা তোমাদের সাজেশান দিয়েছিলাম তা আজকের এই ভিডিওতে সলভ করে দেখাবো এর পাশাপাশি বন্ধুরা তোমাদের জন্য আমি দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত বোর্ড থেকে যে পাঁচটা পরীক্ষা হয়েছে এখানে দু হাজার একুশে যেহেতু পরীক্ষা হয়নি সেখানে পাঁচটা পরীক্ষায় তোমাদের এমসি কিউ এসএ কিউ শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ তাহলে এই ধরনের যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি উপস্থিত হব তোমাদের পরপর একদম দু হাজার সতেরো থেকে দু সালের যে পাঁচটা পরীক্ষা সেই পাঁচটা সালের প্রশ্ন তুলে ধরে তার ভিত্তিতে তোমাদের এই ধরনের ছোট প্রশ্নের উত্তর কী হবে তা আমি জানিয়ে দেব। তোমরা অবশ্যই এর পরের ভিডিওটাও দেখো চলো তাহলে আজকের ভিডিওটা আমরা তাহলে শুরু করছি এখানে যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো গুগল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সব আগে পাওয়ার জন্য চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা চলো তাহলে আমরা ভারতের মৃত্তিকা পাঠ থেকে যে সাজেশন দেওয়া হয়েছিল সেই সাজেশনটা দেখে নেব এখানে দেখো ভারতের এখানে ল্যাটেরাইট মৃত্তিকা লোহিত মৃত্তিকা লোহিত মৃত্তিকা দু সালে এসেছিল মরু অঞ্চলের মৃত্তিকা এটা দু হাজার উনিশে এসেছিল পূর্ব ভারতের একটি লবণাক্ত যুক্ত অঞ্চল এটা দু কুড়ি সালে এসেছিল একইভাবে এখানে ভারতের মৃত্তিকা গবেষণাগার তাহলে এই ম্যাপ পয়েন্টিংগুলো আমরা দু হাজার তেইশের জন্য করবো একইভাবে দেখো দু নাম্বার তিন নাম্বার বা পাঁচ নাম্বারে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে সেই সংক্রান্ত আমার ভিডিও আপলোড করা আছে একইভাবে আমি তোমাদের প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি ভিডিও আপলোড করছি সেই ভিডিওগুলোও তোমরা দেখবে এখানে তার পাশাপাশি তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোন কোন ভিডিওগুলো প্রয়োজন তাও আমাকে কমেন্ট করে জানাতে পারো চলো তাহলে আমরা এই টোটাল পাঁচটা ম্যাপ পয়েন্টিং এখানে যা যা বললাম এইগুলো একটু দেখে নেব একদম ছোট ভিডিও তোমরা এই ম্যাপ পয়েন্টিংয়ের পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর যদি তোমরা আমার জিওগ্রাফি ফান্ডামেন্টাল পেজে ফলো করে থাকো তাহলে সেক্ষেত্রে সেই পেজেও পেয়ে যাবে চলো তাহলে একদম দেখে নাও আমাদের ভারতের মৃত্তিকা পাঠ থেকে আমরা একদম প্রথম যে প্রশ্নটা ছিল এখানে দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকা তাহলে এখানে কয়েক দাগে দেখতে পাচ্ছ সিক্স পয়েন্ট ফাইভের কয়েক দাগে ল্যাটেরাইট মৃত্তিকা এখানে লাল রঙে দেখো যে যে মৃত্তিকাগুলো এখানে যে যে অংশগুলো দেখানো হয়েছে সবটাই এখানে ল্যাটেরাইট মৃত্তিকা তাই তোমরা এই সব দেখাতে পারো যদি মনে করো আর যদি মনে করো মেজরগুলো দেখাবে তাহলে সেটাও করতে পারো তাহলে এখানে এই অংশটাই আছে মেজর এই জায়গাটা মেজর আছে এখানটা মেজর আছে এই জায়গাটা মেজর আছে তাহলে এই জায়গাগুলো দেখে নিয়ে সেই অনুযায়ী তোমরা দেখিয়ে দিতে পারো তাহলে এখানে আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা হয়ে গেল তারপরে দু নম্বরে আমাদের লোহিত মৃত্তিকা আছে দেখো এর পরের যে এখানে লাল রঙের দেখো এখানে হালকা যে লালটা ব্যবহার করেছি তাহলে সেই লালটার ক্ষেত্রে তোমরা এখানে লোহিত মৃত্তিকাকে দেখাচ্ছ তাহলে এখানে এই পুরো জায়গাটা এখানে আমাদের ছোটনাগপুর মালভূমির এই জায়গা থেকে শুরু করে এদিকে একদম দক্ষিণ ভারত পর্যন্ত পুরো জায়গাটাই এখানে লোহিত মৃত্তিকা আছে একইভাবে এই অংশটাও এখানে লোহিত মৃত্তিকার মধ্যে পড়ছে একইভাবে আমাদের এই গুজরাটের এই অংশ ছেড়ে এখানে রাজস্থানের এই জায়গাটা থেকে শুরু করে মধ্যপ্রদেশের কিছুটা অংশ তাহলে এই জায়গাটাও আমাদের এখানে লোহিত মৃত্তিকার মধ্যে পড়ছে তাহলে এখানে তিনটে পকেট তৈরি হয়ে আছে এই তিনটে পকেটকে তোমাদের দেখিয়ে দিতে হবে এরপরে তিন নম্বর আমাদের দেখো এখানে মরু মৃত্তিকা আছে ভারতের মরু মৃত্তিকা এখানে থর মরুভূমির এই অংশটা আমরা দেখিয়ে দেব। তাহলে এটা দু হাজার উনিশ সালে এসেছিলো দেখতে পাচ্ছ এরপরে চার নম্বর আছে দেখো পূর্ব ভারতের একটি লবণাক্ত যুক্ত অঞ্চল তাহলে এই জায়গাটাকে আমরা লবণাক্ত মৃত্তিকা অঞ্চল করে দিচ্ছি এই নিচের দিকের এই অংশটা আমাদের যেটা গাঙ্গেয় যে বদ্বীপ সমভূমি অঞ্চল আছে এই বদ্বীপ অঞ্চলটাকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা এরপরে পাঁচ নম্বর আছে দেখো ভারতের মৃত্তিকা গবেষণাগার যেটা দেরাদুন দেরাদুনে অবস্থিত তাহলে এই পার্টটা আমরা করে দিচ্ছি এখান থেকে দেখো কণাকণি এই জায়গাটা একইভাবে তোমরা এইটার সঙ্গে যদি এখানে লাইন করো তাহলে এই বরাবর আমরা এখান থেকে এই ডিস্ট্যান্সটা দেখে নিলেই হয়ে যাবে অর্থাৎ আমাদের এই যে খাঁজটা আছে এই খাঁজটার সামান্য উপর থেকে আমরা সোজাসুজি একইভাবে এই খাঁজটা থেকে কণাকণি এই জায়গাটা অর্থাৎ এখানে আমাদের যে আশি ডিগ্রি এখানে যে দার্ঘিমা রেখা গেছে তার থেকে সামান্য একটু দূরে অবস্থান করছে তাহলে এই বিষয়টা ফলো করলেই তোমাদের হয়ে যাবে মৃত্তিকা গবেষণাগার ভারতের ক্ষেত্রে দেরাদুন তাহলে এই পাঁচটা ম্যাপ পয়েন্টিং তোমাদের ভারতের মৃত্তিকা পাঠ থেকে দেওয়া হয়েছে এই পাঁচটা ম্যাপ পয়েন্টিং তোমরা ভালো করে করে নেবে তাহলেই হয়ে যাবে এর পাশাপাশি আগের ভিডিওগুলোতে আমি চারটে এর আগে যে ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত সাজেশান দিয়েছিলাম সেই চারটে ম্যাপ পয়েন্টিং অলরেডি আপলোড করে দিয়েছি সেই চারটে ম্যাপ পয়েন্টিং যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ভারতের ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত যা যা আমি সাজেশান দিয়েছিলাম তা করে দেখিয়ে দিলাম ভারতের ম্যাপে ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো এর পাশাপাশি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো গুগল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই